يا أيها الذين آمنوا كتب عليكم الصيحة. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. سمعت تدرسكم من আমরা উজু করার সময় বসত বা অবহেলা বসত উজু করার সময় আমাদের উঁজুর অঙ্গগুলো শুকনো থেকে যায় এ ব্যাপারে আল্লাহ সাল্লাহ আলিয়ালসাল্লাম কঠোরতা আরোপ করেছেন আবুহ রায় রদি আল্লাহ তাল আনহু কিছু সাহাবির পাশ দিয়ে অতিক্রম করছিলেন এমন সময় তারা উজু করছিল এমন সময় তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে আসবিহুল ওদুয়া তোমরা উজু পরিপূর্ণভাবে করো ইন্না আবুল কাসেম সাল্লাহ আলী আসালাম ইয়াকুল কারণ আবুল কাসেম তথা মোহাম্মদ আলী আলিয়াল্লাম বলেছেন ওয়াইল আই ওই গিট অলাদের জন্য জাহান নাম যারা তাদের পায়ের গোড়ালি তথা পায়ের গিটকে সুন্দরভাবে ধৌত করে না তথা উজুর সময় অবহেলা বশত তাদের উজুর অঙ্গকে পরিপূর্ণভাবে ধৌত করে না হাদিসে বোঝা যায় মানুষ যখন অবহেলা বশত পুজু করার সময় উজুর অঙ্গগুলো ভালোভাবে ধৌত না করে তখন তার একটা বিপদের কারণ হয় অপরাধী সে আল্লাহ সাল্লা আলিয়াল্লাম বলেছেন তোমরা উজুকে পরিপূর্ণ করো এবং উজুর করার সময় তোমরা উজুকে একটু অঙ্গগুলোকে বেশি করে ধৌত করো কারণ ওই অংশগুলো কেয়ামতের মাঠে আলোকোজ্জ্বল হবে এবং জলজল করে জ্বলতে থাকবে তাই আসুন আমার উজু করার সময় উইয়ুর অঙ্গগুলোকে পরিপূর্ণভাবে ধৌত করি পারলে একটু বেশি করি আল্লাহ আমাদের হাদিসটির প্রতি আমল করার তৌফিক দান করুন আমিন মা আসসালাম আসসালামু আলাইকুম আরহামুল্লা